ভাগ্য মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে? এখানে কি শুধু ভাগ্যই জড়িত থাকে নাকি নিজের কর্মফলও থাকে? আর এমনই ভাগ্য নাকি কর্মফল, এই তত্ত্বকে উস্কে দিয়ে এক সিনেমা এসেছে যার নাম কাইথি। হ্যালো বন্ধুরা, মোকাম্মেল জার্নালের নতুন একটি এপিসোড আপনাদের স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে, তাই হয়তো বালতি ভরে বিরিয়ানি না খেয়ে শুরু করা যাক কাইথি সিনেমার রিভিউ ও অ্যানালাইসিস। এই সিনেমার গল্প শুরু হয় 10 বছর বয়সী এক কিশোরীকে দিয়ে, যার নাম আমুধা। আর সে একটা অনাথ আশ্রমে থাকে। এই আশ্রমের কেয়ারটেকার আমুধাকে জানায় তার সাথে কে একজন দেখা করতে আসবে আগামীকাল। এতে আমুধা অস্থির হয়ে পড়ে, কে আসবে এই ভেবে, কারণ তার কাছে কেউ কখনো আসেনি। একই সময় তামিলনাড়ুতে পুলিশ ইন্সপেক্টর বিজয় তার টিম 900 কেজি কোকেন আটক করে, যা পাচার করছিল আদাই কালামের দল। এই আদাই কালাম তামিলনাড়ুর মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের মধ্যে একজন, কিন্তু সে দেখতে কেমন তা কেউ জানে না। আদাই কালামের ভাই বুঝতে পারে না এই পুরো বিষয়টাকে সে কিভাবে ডিল করবে বা কিভাবে আগানো উচিত। তখনই তার কাছে একটা কল আসে, আর এই কলটি আসে স্টিফেন রাজের কাছ থেকে। আর এই স্টিফেন রাজ হলো নার্কোটিক্স ডিভিশনের জোনাল ডিরেক্টর। সে আম্বুকে একটা প্রস্তাব দেয়, সেই প্রস্তাব অনুযায়ী যে 5 জন পুলিশ অফিসার এই কনসাইনমেন্ট আটক করেছে তাদের সে খুন করবে এবং কোকেন নিয়ে চলে আসবে। সেই রাতেই পুলিশের আইজি রিটায়ারমেন্ট পার্টি হচ্ছিল, সেখানকার একজন অফিসারকে দলে নিয়ে নেয় স্টিফেন এবং মদে নির্দিষ্ট মাত্রায় বিষ মিশিয়ে দেয় যাতে সবাই বেহুশ হয়ে যায়। কিন্তু অ্যাক্সিডেন্টে আঘাত পাওয়া সেই পার্টিতে থেকেও মদ নেয় না ইন্সপেক্টর বিজয়। সবাই বেহুশ হতে হতেই বিজয় বিপদের গন্ধ পেয়ে যায়, আর সেখানেই এক ইন্সপেক্টরের গাড়িতে আটক অবস্থায় থাকে দিল্লি নামের এক সাধারণ মানুষ, যে মাত্রই জেল থেকে ছাড়া পেয়েছে এবং তার মেয়ের সাথে দেখা করার কথা তার পরদিন সকালে। বিজয়ের সামনে একটাই পথ, এই সব পুলিশ অফিসারদের হসপিটালে পৌঁছে দিয়ে তাকে যেতে হবে কমিশনার অফিসে, যেখানে আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে লুকানো আছে সেই কোকেন এবং ভারী অস্ত্রশস্ত্র। আহত বিজয়ের কাছে একটাই ভরসা, সে হলো দিল্লি। পারবে কি দিল্লি আর বিজয় এই পুরো মিশনটা কমপ্লিট করতে, নাকি অপরাধের জালে আটকা পড়ে যাবে? আর কি হবে তা জানতে হলে আপনাকে দেখতে হবে এই সিনেমাটি। 146 মিনিটের এই তামিল সিনেমাটি মুক্তি পেয়েছে 25 অক্টোবর 2019। এখন চাইলে আপনি এই সিনেমাটি হিন্দি এবং তামিল ভার্সনে ইউটিউবে দেখতে পারেন। এবার আমরা এই সিনেমাটির অ্যানালাইসিস করব। এই সিনেমার গল্প স্ক্রিনপ্লে ও পরিচালনা করেছেন লোকেশ কানাগরাজ, আর ডায়লগ দিয়েছেন পন পার্থিবান, আর এর হিন্দি ডায়লগ লিখেছেন সঞ্জীব তিওয়ারি। কাইথি তামিল শব্দ যার অর্থ হলো কয়েদি। এখানে গল্পটিকে 3টি প্লটে ভাগ করা যায়। প্রথম প্লট হলো দিল্লি আর তার মেয়ের গল্প, দ্বিতীয় প্লটে আছে পুলিশ এবং ড্রাগসের গল্প বা ভিলেনদের গল্প, আর তৃতীয় ধাপে আছে কলেজ স্টুডেন্টদের। দিল্লি এমন একটা ছেলে যে সবসময় মারামারি আর মদে ডুবে থাকতো, তখন তার জীবনে আসে এক নারী তার স্ত্রীর রূপে, আর এসেই যেন দিল্লির জীবনটা পাল্টে দেয়। যখন দিল্লির স্ত্রী প্রেগনেন্ট, ঠিক তখনই একটা দল আসে যারা দিল্লির স্ত্রীকে খুন করতে চায়, কিন্তু দিল্লি কিছুই জানে না এরা কারা। আর যারা দিল্লির স্ত্রীকে খুন করতে আসে তাদেরই খুন করে দিল্লি এবং দিল্লি চলে যায় জেলে। এই সিনেমায় যতবারই আলাই কাদামার দিল্লির মধ্যে আই কন্টাক্ট হয়েছে ততবারই মনে হয়েছে তারা একে অপরকে চিনে, কিন্তু আগ বাড়িয়ে কেউ কারো রাস্তা মারাতে চায় না। এবার আসি বিজয়ের প্রসঙ্গে। শুরুতেই তাকে ইনজুর দেখানো হয়েছে, কিভাবে হলো তা কৌশলে এড়িয়ে গেছে পরিচালক এবং সবার মনেই প্রশ্নটা রেখে গেছে, কিন্তু তার সততা এবং ডেডিকেশন এই নিয়ে কোনো প্রশ্ন নেই। এখানে যদিও আলাই কাদামকে মূল হতে দেখানো হয়েছে, কিন্তু এই সিনেমার মূল ভিলেন হিসেবে দাপিয়ে বেরিয়েছে তার ভাই আম্বু, এবং সিস্টেমের লুফল দেখানো হয়েছে স্টিফেন রাজ চরিত্রটি দিয়ে। এবং সবচেয়ে ছোট্ট পার্ট হলো কলেজের স্টুডেন্টরা, এবং তাদের এই গল্পে ঢুকিয়ে একটা আলাদা ক্রাইসিস তৈরি করেছে যা এই গল্পটাকে আরো ইন্টারেস্টিং করে তোলে। আর এভাবেই তৈরি হয়েছে এক রাতের এক রুদ্ধশ্বাস জার্নি। এই সিনেমায় দিল্লি চরিত্র অভিনয় করেছেন কার্থি, যার পুরো নাম কার্তিক শিবাকুমার। এই দিল্লি চরিত্রটি তিনি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন, অ্যাগ্রেশন এবং ইমোশনের একটা পারফেক্ট ব্লেন্ড ছিল এই চরিত্রটি। ইন্সপেক্টর বিজয় চরিত্রে ছিলেন নারায়ণ, তাকে ওই চরিত্রে আমার বেশ ভালো লেগেছে। হারিশ উথামান ছিলেন আদাই কালাম চরিত্রে, তিনি ঠিকঠাক ছিলেন। অর্জুন দাস ছিলেন আম্বু চরিত্রে, প্যারাডাইস একটা চরিত্র খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। এছাড়া আরো যারা ছিলেন প্রত্যেকেই যার যার জায়গায় তার সেরাটাই দিয়েছেন। এই কিছুদিন আগে লোকেশ কানাগরাজের বিক্রম নামে একটি সিনেমা মুক্তি পায়, এর মাধ্যমে লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের প্ল্যান নিয়ে সে সামনে আসে। বিক্রম সিনেমার বেশ কিছু জায়গায়ও এই কাইথি সিনেমার রেফারেন্স ব্যবহার করা হয়েছে, এবং কাইথি 2 এরও ঘোষণা এসেছে। এবং এই কাইথি সিনেমা হিন্দিতে রিমেক হচ্ছে ভোলা নামে, সেখানে এই দিল্লি চরিত্রটি প্লে করবেন অজয় দেবগন। কি মনে হয় আপনাদের, হিন্দি রিমেক কতটা দর্শকদের সামনে নতুনত্ব নিয়ে হাজির হতে পারবে? এবং এই সিনেমার সিনেমাটোগ্রাফি BGM সব মিলিয়ে একটা পারফেক্ট এন্টারটেইনিং সিনেমা। আপনি কি দেখেছেন এই সিনেমাটি? দেখে থাকলে আমাদের জানান আপনাদের কেমন লাগলো। আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।